মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ 2 ফেব্রুয়ারি খুলছে স্কুল ও কলেজ। ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন স্কুলগুলির পাশাপাশি পঞ্চগ্রাম প্রমোদনাথ হাই স্কুলেও 2 ফেব্রুয়ারি সার্ভাইয়ের কাজ শেষ হয়। ক্লাসরুম সাজানো হয়েছে, সেখানে রাখা হয়েছে বেঞ্চ ও চেয়ার। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকলেও স্কুলের পঠন পাঠন ঠিক সেরকমই চলবে এমনটাই জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে ক্লাস করতে হবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের। করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় বিভিন্ন মহল থেকে স্কুল খোলার দাবি তোলা হয়। সেই পরিপ্রেক্ষিতেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 2 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে খোলা হবে উচ্চ বিদ্যালয় এবং কলেজ। কোভিড বিধি মেনেই খোলা হচ্ছে সমস্ত কিছু। মুখ্যমন্ত্রী ঘোষণার পর তাড়াতাড়ি পঠন পাঠনের যোগ্য করে তুলতে সাফাইয়ের কাজ শুরু হয় রাজ্যের সকল স্কুলের পাশাপাশি ডায়মন্ড হারবার স্কুলগুলিতেও শুরু হয়েছে এমনটাই জানা গিয়েছে। ঝাড়পোঁছ থেকে শুরু করে স্যানিটাইজ করা, ক্লাসরুম থেকে শুরু করে ক্লাসরুমের চত্বর এলাকাও সমস্ত কিছুই স্যানিটাইজ করা হচ্ছে। মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রীকে, যার নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ খোলার ব্যবস্থা হয়েছে এবং পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পাড়ায় শিক্ষালয়ের ব্যবস্থা করার কথা বলেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাব মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গকে। আমরা আজকে দুভাবে স্কুল খোলার ব্যবস্থা করেছি। একটা পাড়ায় শিক্ষালয়ের ব্যাপারটা থাকবে আর বিদ্যালয়ে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসের ব্যবস্থা করেছি। যতটা সম্ভব রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা ডিস্টেন্স মেনটেন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে আমরা দু পিরিয়ড অন্তর প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করেছি। গতকাল আমাদের বিদ্যালয়ে স্যানিটাইজারের কাজ হয়ে গেছে। সেই সঙ্গে ব্লক স্তরের ব্যক্তিরা এবং স্থানীয় প্রশাসন গতকাল বিদ্যালয় পরিদর্শন করে গেছেন। বিদ্যালয়ের খোলা প্রাঙ্গণে আমাদের একটি মাঠ রয়েছে, সেইখানে টেন্ট তৈরি করে যেটা ব্লকের এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তৈরি হবে, এখানে আমরা ডিস্টেন্স মেনটেন করে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে তাদের হাতেও দু পিরিয়ড অন্তর বা এক পিরিয়ড অন্তর আমরা স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া বিদ্যালয়ে সর্বদা ছাত্রছাত্রীদের চোখে চোখে রাখা, একসঙ্গে জটলা না করা, এইসব ব্যাপারগুলো যাতে না হয় সেই জন্য আমরা স্টাফের পক্ষ থেকে প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই দায়িত্বে থাকব যাতে কোভিড পরিস্থিতিতে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত দিকটা আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারি এবং যাতে করোনা পরিস্থিতির প্রকোপটা বিদ্যালয়ে কোনোভাবেই প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাটা করার আমরা চেষ্টা প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাটা করার আমরা চেষ্টা করি। অনলাইন ক্লাসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তো বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মোবাইলে সত্যি ছাত্রছাত্রীদের উপকার হয়েছে। হ্যাঁ, কয়েকজন একটু বিভিন্ন কাজে ব্যবহার করেছে কিন্তু সত্যি সত্যি ছাত্রছাত্রীদের অনেক উপকার হয়েছে। যারা মোবাইলের ছিল না, যারা মোবাইল সম্পর্কে কিছুই জানতো না, তারা অনলাইন ক্লাস করতে পেরেছে। আমরা অনলাইন ক্লাস করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, অনলাইনের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছি। কোনোরকম সহযোগিতা থাকলে, কোনোরকম সমস্যায় যদি কোনো ছাত্রছাত্রী পড়ে থাকলে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা যতটা পারবো হেল্প করেছি। এতে অভিভাবকরাও খুশি, আমরা অভিভাবক সভার আয়োজনও করেছিলাম, সেখানেও তাদের সদুত্তর আমরা পেয়েছি, তারা সহযোগিতা করেছেন, তারা উপকার পেয়েছেন। এবং অনলাইনের মাধ্যমে আমরা এর আগেও যে অনলাইনের পরে বিদ্যালয় খোলার ব্যবস্থা হয়েছিল তখনও আমরা সাবধানের সঙ্গে
স্কুল পরিচালনার ব্যবস্থা করেছিলাম, ক্লাস করেছিলাম, তাতে সন্তুষ্ট। অভিভাবকরাও আমাদের জানিয়েছিলেন, ছাত্রছাত্রীরাও জানিয়েছে, তারা সন্তুষ্ট। আমরা স্যানিটাইজার করেছিলাম, স্যানিটাইজার দিয়েছিলাম। প্রত্যেক ছাত্রছাত্রী মোটামুটি ডিস্টেন্স মেনটেন করে এই পড়াশোনার ব্যবস্থাটা চালিয়েছে, চলেছে। সরকার ব্যবস্থা করেছিলেন টিভির প্রোগ্রামের মাধ্যমে, তারাও সেখানে উপকার করেছে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। যেমন রাজ্য সরকার বিভিন্ন রকম চেষ্টা করছেন, তাদের সহযোগিতা, তাদের সাহায্য, তাদের স্বপ্নের প্রকল্প আমরাও বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছি। এই যে পাড়াই শৃঙ্খলার ব্যাপারটা, এটা অত্যন্ত ভালো জিনিস। আমার নাম মুখ্যমন্ত্রী, আমার পদবিটা পাল। আমি শ্রী গৌতম কুমার পাল। গত বছর 2021-এর 9 জানুয়ারি এই স্কুলে এসেছি। আমি ছিলাম পূর্ব মেদিনীপুর রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক, দর্শন বিভাগের শিক্ষক। 1 বছর ধরে যেটা এসে দেখছি, সত্যি খুবই ভালো স্কুল, ভালো এলাকা। তবে আমাদের এখানে আর্থিক সমস্যা অত্যন্ত প্রকট। যেহেতু আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলে রাখবো। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটু আবদার থাকবে, আবেদন থাকবে। আমাদের বিদ্যালয়ে আর্থিক সত্যি সমস্যায় জর্জরিত। সেই সঙ্গে স্টাফ এবং আমাদের ক্লার্ক তো নেই, মাননীয় হেডমাস্টার মশাই প্রচুর পরিশ্রম করতে হয় তাকে। যদি একটু সহযোগিতা করে আমাদের বিদ্যালয়ের স্টাফ প্যাটার্ন বা ক্লার্ক রুগীর ব্যবস্থা যদি একটু করা যায়, এই আবেদনটা আপনাদের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে থাকলো। মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখবেন আমাদের দিকে। আর বিদ্যালয়ের পড়াশোনার ব্যবস্থা তার সবই ঠিক আছে, একটু সংখ্যায় কম, আর্থিক অবস্থায় জর্জরিত স্কুল। আর্থিক দিকটা যদি একটু সহযোগিতা পাই আমরা, তাহলে আরও ভালো করার চেষ্টা করব। থ্যাংক ইউ।